মাসিক অবস্থায় সহবাস করা অত্যন্ত জঘন্য অপরাধ তথা কবিরা গুনাহ। কোরআনে কারিমের সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে নোংরামি বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন, ফাতাযিলুন নিসা ফিল মাহিদ, অর্থাৎ হায়েজ তথা মাসিক অবস্থায় তোমরা স্ত্রীর কাছ থেকে দূরে থাকবে, অর্থাৎ সহবাস করবে না। এরপরেও যদি কেউ স্ত্রীর মাসিক অবস্থায় সহবাস করে ফেলেন তাহলে সেক্ষেত্রে তার করণীয় কী, এ বিষয়টি অনেকেই জানতে চান। কোরআন এবং হাদিসের আলোকে আমরা দুটি করণীয়র কথা জানতে পারি। প্রথম করণীয় হলো, এরকম একটি জঘন্য অপরাধ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং ভবিষ্যতে এরকম অপরাধ যেন আর না হয় সে বিষয়ে দৃঢ়ভাবে সংকল্প করতে হবে, অর্থাৎ তওবা ইস্তেগফার করতে হবে। সেই সাথে দ্বিতীয় যে করণীয় তা হলো, নিজের প্রতি নিজে কিছু অর্থদণ্ড আরোপ করতে হবে, কাফফারাস্বরূপ কিছু আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে গরিব এবং অভাবী মানুষকে। আর সেই অর্থদণ্ডের বিষয়টি বর্ণিত হয়েছে মুসনাদে আহমদের ভিতরে, বর্ণনা করেছেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, যার খোলাসা হলো, মাসিক অবস্থায় কেউ যদি স্ত্রী সহবাস করে ফেলেন তাহলে তিনি এক দিনার অথবা অর্ধ দিনার পরিমাণ যেন আল্লাহর রাস্তায় দান করে দেন, অর্থাৎ গরিব দুঃখীদেরকে যেন তিনি সাদাকা করে দেন, দান করে দেন। এই এক দিনার অথবা অর্ধ দিনার সমপরিমাণ দান করার বিষয়টি কি ঐচ্ছিক নাকি আবশ্যিক, এ বিষয়ে ফোকাহা কেরামের ভিতরে মতপার্থক্য রয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর থেকে একটি বর্ণনা পাওয়া যায়, তিনি এটাকে আবশ্যিক তথা ওয়াজিব বলেছেন। তবে সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরামের মত হলো এটি আবশ্যিক নয়, ঐচ্ছিক। কেউ যদি এটি করেন তাহলে ভালো, মুস্তাহাব, আর না করতে পারলে কোনো অসুবিধা নেই। তার মানে মাসিক অবস্থায় স্ত্রী সহবাস করে ফেললে তিনি এক দিনার অথবা অর্ধ দিনার সমপরিমাণ আল্লাহর রাস্তায় দান করা বা গরিব দুঃখীদেরকে দেওয়া, সদকা করা, এটা তার জন্য উত্তম এবং মুস্তাহাব, করতে পারলে ভালো। দিনার বা অর্ধ দিনারের বিষয়টি, এটিকে আজকের কারেন্সিতে যদি আমরা কনভার্ট করি তাহলে তার পরিমাণ কত দাঁড়াবে, এর উত্তর হলো যে দিনার স্বর্ণমুদ্রাকে বলা হয়, 4 গ্রাম এবং আরও 1 গ্রামের 1/4 বা 4 ভাগের 1 ভাগ তথা 4.25 গ্রাম স্বর্ণ, 21 ক্যারেটের 4.25 গ্রাম স্বর্ণকে এক দিনার বলা হয়। আর অর্ধ দিনার হলো 2 গ্রাম এবং 1 গ্রামের 8 ভাগের 1 ভাগ স্বর্ণকে অর্ধ দিনার বলা হয়। কেউ যদি এই পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করেন তাহলে তিনি এই দায় থেকে তিনি মুক্তি লাভ করবেন, অথবা স্বর্ণের মূল্য দান করলেও তিনি করতে পারেন। অনেক উলামায়ে কেরাম বলেছেন যদি এই পরিমাণ স্বর্ণ অথবা স্বর্ণের মূল্য দান করার সামর্থ্য না থাকে তাহলে যে কোনো পরিমাণ অর্থ আল্লাহর রাস্তায় সাদকা করে দিলেও, গরিব দুঃখীদেরকে দান করে দিলেও তিনি এই অপরাধ থেকে, এই দায় থেকে কিছুটা মুক্তি লাভ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সর্বাবস্থায় সব ধরনের হারাম কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।